নমস্কার আজ আমি আপনাদের সামনে শিল্পের প্রধান তিনটি শাখা কবিতা সঙ্গীত ও চিত্রকলা নিয়ে একটি আলোচনা করব আলোচনাটির নাম আমি দিয়েছি শিল্পে অনন্ত স্বরের উদ্ভাস আলোচনা শুরুতে আপনাদের সবাইকে আমার নান্দনিক প্রীতি ও শুভেচ্ছা বিনিময় করি প্লেটো শিল্পকে ইমিটেশান বলেছিলেন ইমিটেশানের বাংলা প্রতিশব্দ নকল তাই যদি হয় তবে এ কথা সহজে বলা যায় নকল বিষয় সত্যকে অনুসরণ করে না নকল জিনিস সত্য থেকে অনেক দূরে এরিস্টটল শিল্পকে সিরিয়াস নকলবস্তু বলেছেন এই যদি হয় দুজনের কথা তবে শিল্পবস্তুর গতিমুখ কোন দিকে যায় তত্ত্বজ্ঞ রসিকজনেরা তবে শিল্পকে এত প্রাণের সাথে জড়িয়ে ফেলবেন কেন এই জিজ্ঞাসার ছোট্ট গলিপথ ধরে আমরা খানিকটা বড় রাস্তার দিকে এগিয়ে যেতে চাই নিতান্তই সহজ ভঙ্গিমায় আমি পাঠকদের সাথে নিয়ে শিল্পের কাঙ্ক্ষিত ভবন ঘরে ঢুকতে চাই অনেকটা মেডিটেশন ও স্থৈর্য আশা করাটাই শ্রেয় বলে ভাবছি এই ভবনমণ্ডলে ঢুকবার জন্য কথাগুলো প্রাক কথা হিসেবে ধরে নিতেও পারি আমরা বা এই লেখাটির জন্য পাঠকের প্রাথমিক প্রস্তুতি পর্ব হিসেবেও ধরা যেতে পারে চিত্রকলা কাব্যকলা ও সঙ্গীতকলা শিল্পের অজস্বী তিন ঘর। এই তিনটি বিষয়ের শিল্পতত্ত্ব মিলেমিশে একটি বিষয়তত্ত্ব হিসেবে প্রতিভাত হয় সাহিত্যে চিত্র কবিতা সঙ্গীত তিনটি ফাইন আর্টস যারা আলাদা করে ভাবতে চান তাদের ভাবনার গতিপথ আমরা রুদ্ধ করব না তবে সুচিন্তক মাত্রই বুঝতে পারেন তিনটিকে আলাদা করবার উপায় নেই চিত্রকলা ও চিত্রের মধ্যে তফাৎ বর্তমান কাব্যকলা ও কবিতার মধ্যে পার্থক্য ধরা পড়ে সঙ্গীত শিল্প এবং সঙ্গীতের মধ্যে বৈপরীত্য অনেক এরপর যে বিষয়টি বলতে চাইছি সেটি হলো কবিতা সঙ্গীত ও চিত্র চিত্র চিত্রকলার ভাবনা আলাদা সঙ্গীত ও সঙ্গীত শিল্পের বোধ স্বতন্ত্র কাব্য ও কাব্যকলার ভাবনা আলাদা চিত্রকলা একটি শব্দ কাব্যকলা আলাদা আরেকটি শব্দ এবং সঙ্গীত শিল্প বা সঙ্গীতকলা মণ্ডিত অন্য আরেকটি শব্দ চিত্র ও কলা শব্দ দুটি মিলে চিত্রকলা শব্দটি তৈরি চিত্রের সাথে শৈল্পিক চেতনা না থাকলে তা চিত্রকলা হয় না ঠিক একইভাবে গানের সাথে শৈল্পিক বোধিদীপ্ত নন্দনতাত্ত্বিক চেতনা যুক্ত না হলে তা সঙ্গীত শিল্প হয় না কবিতার সাথে শিল্পদীপ্তি একই সূত্রে গ্রথিত না হলে কাব্যকলা বা কাব্য শিল্প হয় না অধিকাংশ সময়ে সাধারণ পাঠকরা এ বিষয়টি গুলিয়ে ফেলেন এখানে মুখ্য একটি বিষয় হল আর্ট বা শিল্প আর্ট বা শিল্পের শ্রেষ্ঠ বৈশিষ্ট্য বা বিশেষত্ব হল তা আনন্দ দান করে এই আনন্দের রকম ফের আছে দুঃখ পেয়েও মানুষ আনন্দ পায় কাঁদতে কাঁদতেও মানুষ আনন্দ পায় যন্ত্রণাদগ্ধ করুণ সঙ্গীত শুনে মানুষ কেঁদে আনন্দ পায় ব্যথারও আনন্দ আছে ব্যথাদীর্ণ চিত্রকলা দেখে মানুষ আনন্দ উপভোগ করে কাব্যকলার মাত্রাবোধ তথা বিস্তার নন্দন ঘন হলে পাঠক তৃপ্ত হন আর এসব তো জীবন থেকেই উঠে আসে প্লেটো ও এরিস্টটল যাই বলুন না কেন শিল্পের এই বোধ ও চেতনা আমরা কাজে ডুবে থেকে বুঝতে পারি মিথ্যা হোক বা সিরিয়াস নকল হোক শিল্পকে আমরা আনন্দ বাহার বলতেই পারি এরপর কথা বলতে চাই শিল্পের অনন্ত গতিমুখ নিয়ে আনন্দ ও চেতনা স্বর্ণিম ব্যপ্তি দুটি বিস্তার শিল্পের অনন্ত গতিমুখ যা প্রধান তা হল আনন্দদান এছাড়া বোধিকে নাড়া দেওয়া মেধার তীক্ষ্ণ মুখ তৈরি করা চেতনায় আঘাত করা শিল্পের বিশেষত্ব এই সমস্ত বিশেষত্বই আনন্দ বাহারের অন্তর্ভুক্ত বাহারি আনন্দ প্রদান শিল্পের স্বর্ণিম ব্যাপ্তি এই চৈতন্যবোধ থেকেই চিত্রকলা ও কাব্যকলার দুটি বিস্তার একই এবং সমস্ত শিল্পকলার অনিবার্য পূর্বসূত্র এক এবং অভিন্ন আজ থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার বছর পূর্বে আলতামিরা গুহাতে বন মানুষেরা যে চিত্র এঁকেছিল তা দেখে আজও আমরা বিস্মিত হই গুহা মানব বা মানবীদের দেখার যে চোখ ছিল তাতেও সন্ধানী ভাব ছিল তাদের দেখার চেতনাতে গভীরতা ছিল বলেই বাইসন বা বুনোসারের ছবি আঁকতে তাদের অসুবিধা হয়নি তাদের ভাষা ছিল না মুখে মনে ছিল ভাবে ছিল ছবিতে ছিল তাই তো বলতে দ্বিধা নেই ছবি তো কথার প্রতিরূপ তাই তো চিত্রকলাকে নির্বাক ভাষা বলতে দ্বিধা থাকবার কথা নয় এভাবে এই সূত্র ধরেই আমরা কবিতাকে বলতে পারি শব্দের বাণীবন্ধ চিত্রকলা একটি দৃশ্যত চিত্রময় অন্যটি শ্রাব্য চিত্রময় চিত্রকলা দেখতে দেখতে বস্তুময় শিল্প শিল্পময় কবিতা শুনতে শুনতে বর্ণবাহারে দৃশ্যময় এবার আলোচনা করব দৃষ্টি প্রসঙ্গে দৃষ্টি প্রধানত দুই রকমের বাহ্যিক দৃষ্টি আর অন্তর্দৃষ্টি দেখা এবং বোধের উপরেই নির্ভর করে কোন দর্শক কি দেখছেন আর কোন শ্রোতা বা পাঠক কি অনুধাবন করছেন অনিবার্য কারণে তাই আমরা দেখার প্রসঙ্গে প্রবেশ করব প্রবন্ধের প্রয়োজনে আলোচনার প্রয়োজনে আমি দেখাকে দুই রকম দৃষ্টিকোণে দেখতে চাইছি এক হলো বাহ্যিক দৃষ্টি অন্যটি হল বোধিদীপ্ত অন্তর্দৃষ্টি শিল্পের ক্ষেত্রে অন্তর্দৃষ্টির গুরুত্ব অধিক একটি কবিতাকে শুধুমাত্র পড়ে যাওয়া আর বোধিদীপ্ত অন্তর্দৃষ্টিতে পড়ে যাওয়া এক কথা নয় যে দীপ্তিমান পাঠক প্রতি মুহূর্তে পাঠের মাধ্যমে বোধ অর্জন করেন তার অনুধাবন ক্ষমতা অনেক বেশি হয় চিত্রশিল্পের ক্ষেত্রেও তাই হয় যিনি কবিতা লিখছেন তিনি শিল্পী যিনি চিত্রকলা সৃষ্টি করছেন তিনিও শিল্পী যিনি সঙ্গীত পরিবেশন করছেন তিনিও শিল্পী শিল্পীর দক্ষতা উন্মোচিত হয় বোধিদীপ্ত দর্শকের বা পাঠকের বা শ্রোতার দ্বারা দক্ষ শ্রোতা বা দক্ষ দর্শকের কাছে বিমূর্ত বিষয় সহজ বলে মনে হয় সহজ বলে মূর্ত হয়ে ওঠে এবারের আলোচ্য প্রসঙ্গ মূর্ত ও বিমূর্ততার প্রসঙ্গ শিল্পের সরলতা শিল্পের জটিলতা পাঠকের দায়িত্ব এ প্রসঙ্গে কথা বলবো। আমরা এবার যে দরজাটি পেলাম সেটি হল মূর্ত বিমূর্ত বিষয়কেন্দ্রিক দরজা শিল্পের সামাজিক পাঠক বা দর্শক হিসেবে আমরা যেখানে ঢুকব সেই দরজা দিয়ে ঢুকে অনুসন্ধানে ব্রতী হব একটি নতুন দরজা বলা যায় দীর্ঘ অন্ন অন্বেষণে বুঝেছি পাঠকের কাছে যা কঠিন কবির কাছে তা সহজ গভীর মননকে নিবিষ্ট করে কবি যে কবিতা শিল্পটি লিখলেন বা সৃষ্টি করলেন পাঠকের কাছে তা আপাত জটিল ও দুর্বোধ্য বলে মনে হয় পাঠক অনেক সময় বলেন খুব জটিল বিমূর্ত কিছুই বুঝতে পারছি না কিন্তু কবি যদি বিষয়টি বা ভাবনাটি ধরিয়ে দেন তবে পাঠকের কিন্তু বুঝতে অসুবিধা হয় না কথা হলো কবির কি দায় পড়েছে পাঠককে বুঝিয়ে দেবার পাঠকেরও তো দায়িত্ব আছে অনেক পাঠককেই বলতে শুনেছি যা বোঝা যায় না তা লেখেন কি কারণে কবি আসলে এর অনেক রকমের উত্তর হয় প্রকৃত প্রস্তাবে যিনি যেটা বোঝেন না তার সেটি করতে যাওয়া উচিত নয় বা এও বলা যায় না বুঝে এমন মন্তব্যও ঠিক নয় যিনি খেজুর গাছ কেটে রস বের করতে পারেন তিনি কিন্তু কখনোই বলেন না খেজুর গাছে রস হবে কিভাবে। কবির অভিব্যক্তি বুঝতে গেলে সেই কবির কবিতার বোঝা প্রয়োজন সেই কবির কবিতায় অবগাহন করা জরুরি তবেই বিমূর্ত প্রসঙ্গ মূর্ত হয়ে ওঠে জটিল হবে সরল জটিল বিষয়কে আমরা সরল করে ফেলতে পারি যদি তার মধ্যে ডুবে যাই চিত্রকলার ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য শিল্পের বিভাত বিভিন্নভাবে দর্শককে রেখাপাত করে শিল্পতত্ত্বের উপর দখল থাকা দর্শককে সব চিত্রকলা নাড়া দিতে পারে না সহজে অবন ঠাকুরের শিল্পের ষড়ঙ্গ জনা দর্শক মেপে মেপে শিল্পকর্ম দেখেন আসলে রস অনুভব করা যায় ব্যাখ্যা করে বিস্তারিত বোঝানো যায় না মোটেই তত্ত্ব জেনে শিল্পকে চেখে দেখতে গেলে প্রসাদগুণ নষ্ট হয় স্বতঃস্ফূর্ত আনন্দ উবে যায় বিমল অনুভূতিমালা জেগে উঠলেই তুরীয় আনন্দে স্নান হয় আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি বিনিময় করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার